শুধু হাসখালি নয়, জেলার একাধিক অনুমতিবিহীন শ্মশানে মৃতদেহ সৎকারের আগে পরিচয়পত্র জমা নেওয়ার বিধি ব্যবস্থা নেই পঞ্চায়েতের তরফে। সম্প্রতি হাসখালি কাণ্ডের পর থেকে আম জনতা জানতে পেরেছেন, ডেথ সার্টিফিকেট ছাড়াই দাহ করা হয় বহু জায়গায়, মৃতদেহ তথ্য প্রমাণ হিসাবে কোনো কিছুই রাখা হয় না। বহু বছর ধরে নিখোঁজ এমন সংখ্যা ও কিন্তু খুব একটা কম নেই প্রতিটি থানায়। হাসখালির ঘটনার পর থেকে আমরা খোঁজ নিয়ে দেখছি, নদিয়ার প্রায় সর্বত্রই এ ধরনের বহু শ্মশান রয়েছে যেখানে ডাক্তারের সার্টিফিকেট দেখে নেওয়া তো দূরের কথা, কে কখন মৃতদেহ দাহ করে যাচ্ছে তার কোনো তথ্যই জানা নেই স্থানীয় পঞ্চায়েতের কাছে। নদিয়ার তেহট্ট কালীগঞ্জ করিমপুরে এই সংখ্যাটা চোখে পড়ার মতো। শান্তিপুর নিসিংহপুর ভাগীরথীর তীরে শ্মশানঘাট আইনি স্বীকৃত হলেও মাত্র কয়েক মাস আগে এ ধরনের ব্যবস্থা চালু হয়েছে বলেই জানালেন হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার। তবে তিনি এও স্বীকার করে নেন, এলাকারই ছাড়া গঙ্গার পাশে অবস্থিত কাঁচা শ্মশানে এলাকার মৃতদেহ দাও হলেও সেখানে ডাক্তারের সার্টিফিকেট দেখে নেওয়ার কেউ নেই। পরবর্তীকালে পঞ্চায়েতে যদি কেউ জানায় তাহলে মিলবে বার্নিং সার্টিফিকেট। বেলগড়িয়া এক নম্বর পঞ্চায়েতের পুংলিয়া এলাকায় পরপর দুটি শ্মশানেই একই চিত্র। রাতের অন্ধকারে কে কখন দাহ করতে আসছে তা জানে না খোদ 20 নম্বর সংসদের পঞ্চায়েত সদস্যা সাথী বিশ্বাস। তিনি বলেন, এই বিষয়ে একাধিকবার পঞ্চায়েতকে বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি এখনো পর্যন্ত। এমনকি রাতের অন্ধকারে দাহ করতে আসা মৃতদেহ পরিচয়পত্র পর্যন্ত নেওয়ার কেউ নেই, যদি না তারা উদ্যোগী হয়ে পঞ্চায়েত বা পঞ্চায়েত সদস্য বা সদস্যার সাথে যোগাযোগ করেন। তো আমাদের যে বিশ্রামাগারটা আছে ওখানটাই ওর ফ্যামিলি নিয়েও থাকে। ফ্যামিলি নিয়ে থাকে? আচ্ছা, আর আরেকটি যে শ্মশানের কথা বলছিলেন যেটা, এইটা মানে সেটা শ্মশান বলা চলে না, মরা গঙ্গার ধারে সুবিধার্থে, মানুষের গ্রামের লোকের সুবিধার্থে ওখানে কিছু সপ্তাহ করা হয়। সেখানে কি কিভাবে দেখা হবে? সেখানে নিজেরাই করে, আর ওইটা আগে পঞ্চায়েতকে ইনফর্ম করে নিয়ে তারপরে তারা করে। এমন তো হতে পারে পঞ্চায়েতকে ইনফর্ম করেনি, রাত্রিতে মারা গেছে ওখানে, ইনফর্ম করে অবশ্যই করে, পরের দিন দেখা গেলো সার্টিফিকেট চাইতে আসলো, কারণ ওখানে লোক রাখা নেই, মানে আপনি তো জানতে পারছেন না এখানে লোক রাখা নেই। কিন্তু সেইভাবেই লোকালি পঞ্চায়েতটাও তো মিডিল জায়গায় আছে, আর সেহেতু পঞ্চায়েতের একটু ইনফর্ম করাই থাকে। আপনার নাম আর পরিচয়? শোভা সরকার মন্ডল, হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। রোজেটা অনেকদিন আগে থেকে? হ্যাঁ, অনেকদিন আগে থেকে। কিসে পুরান হয়? কাটেই পোড়ানো হয়। কারা পোড়ায় এখানে? আমাদের এই গ্রামের লোকই পোড়ায়। আর এমনি কোনো এমনি না, বাইরের লোক আসেনি। ধরুন এই মানে বাড়িতে মারা গেছে কি যেখান থেকে হোক, তারা না, বাইরের লোক আসে না। আর যদি আমাদের এখানে কোনো ঘাটের ডাক হয় শান্তিপুর নিয়ে চলে যায়। কী নাম আপনার? আমার নাম অরবিন্দ মণ্ডল। তারপরে এখানে ডেথ সার্টিফিকেট দেখার কেউ নেই এখানে? না। কী নাম বলেন? অরবিন্দ মণ্ডল। না মানে উনি মারা যায় 21 দিনের মধ্যে সেটা পঞ্চায়েতে নাম লেখাতে হয়, তারপরে ওখানে পোড়াতে নিয়ে যাওয়া হয়। পোড়াতে যখন নিয়ে গেছেন তিনি, তখন সেই শ্মশানে কেউ তার ডেথ সার্টিফিকেটটা দেখছেন পোড়ানোর আগে? না না না, আপনারা পোড়ানোর পরে দিচ্ছেন? না না না, সেরকম তো কোনো লোক নেই, শ্মশানের ব্যবস্থাও নেই। কিন্তু ওখানকার মানুষ তো ওখানেই পোড়ায়? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানকার মানুষ ওখানেই পোড়ায়। ওখানে শ্মশানের শ্মশান হওয়ার কথা ছিল, পঞ্চায়েতকে বহুবার বলা হয়েছে, ওরা গুরুত্ব। এমনও তো আছে, আমরা শুনলাম ওইখানে একটা আদিবাসী গ্রাম আছে, হ্যাঁ, তো সেখানকার হয়তো দেখা গেল কেউ রাত্রিবেলায় ওই সব সার্টিফিকেট নেওয়ার ঝামেলা নিল না, এমনি পুড়িয়ে দিল, এরকমও তো হতে পারে। হ্যাঁ, এরকম আছে যারা একদম বয়স্ক গরিব, তারা এইসব ঝামেলা নিতে চায় না। আর এই মারা গেছে কিনা সেই ডেথ সার্টিফিকেটটাকে দেখে নেওয়ার কেউ নেই? না না না, পরবর্তীকালে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, মরে যাওয়ার পর তার ব্যবস্থা হয়। যদি কেউ না বলে, ধরুন কারোর বাড়িতে মারা গেল, তার পুড়িয়ে ফেললো, তার দরকার নেই কোনো, তাহলে সে বললো না, তো সেরকম তাহলে তো দেওয়ার প্রশ্নই হয় না, আপনাদের জানারও প্রশ্ন হয় না, অথচ ওখানে পোড়ানো হয়ে গেছে। আর ওই কবরের মতন যেগুলো মানে সমাধিস্থ করা রয়েছে সেগুলো কাদের? সমাধি সমাধি করা রয়েছে সেখানে? সেইগুলো বেশিরভাগই বাইরের থেকে আছে, যেগুলো বাচ্চা মরা, তারপরে হনুমন্ত। আচ্ছা, আর বাদ বাকি সবাইকে পোড়ানো হয়? পোড়ানোর ক্ষেত্রে কিভাবে? ওখানে গর্ত করা দেখলাম, গর্ত না, ওই যে উপরে জায়গা আছে ওর উপরে চারটে ইয়ে দিয়ে মাচা তৈরি করে ওরা। আচ্ছা, ওখানে কালী টালি তো কিছু দেখলাম না, মাচার উপরে থাকে, কালী টালি খুব একটা নিচে পড়ে না। আচ্ছা, মাচার উপরে থাকে, তারপরে কি? এই জল, জলের উপরে জায়গা আছে না, ওই ও জলের উপরে একটা জায়গায় করে পুড়িয়ে দেয়, নিয়ে ওখানে জলের মধ্যেই পড়ে গেল সব, এইভাবেই করা হয়। তো এমনি কোন শ্মশানের ব্যাপারে এখন বলেছিলেন, উচ্চ বাচ্চা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক মিটিং এই বলা হয়, কোনো গুরুত্ব দেয় না। আচ্ছা, তো এখানে তোমার যে পুরানো হয় তার জন্য কোনো রক্ষণাবেক্ষণের লোক আছে? না। আচ্ছা, তাহলে কি মানুষ মারা গেলে তাহলে কি এখানে এসে তারাই পুড়িয়ে যায়? এখানে পুড়িয়ে মানে যাদের কেউ থাকে না, হয়তো কি মানে গরিব খুবই, তাদেরকে এখানে
তো এখানে তো রক্ষণাবেক্ষণের লোকরা থাকলে তো সার্টিফিকেট দেওয়া বার্নিং সার্টিফিকেট দিতে পারে না তো এটা মনে পারে না আচ্ছা তো এরকম এখানে পোড়া তো দেখেছো তো অনেকে অতীতে প্রায়শই আসে এই যে কালীটারে দেখা যাচ্ছে এই ঘাটটাতেই হয় এটাতেই হয় কতদিন আগে মোটামুটি হয়েছে এটা মোটামুটি তাও আছে মোটামুটি 20-25 দিন আচ্ছা এর সার্টিফিকেট টাইপের কিছু পায় না তাহলে তো একমাত্র আমাদের পঞ্চায়েত থেকে পাওয়া যাবে বার্নিং সার্টিফিকেট আর ডাক্তারি সার্টিফিকেট দেখতে কেউ চায় না না এটা কি এখানে সেমন নেই এটা নদীর পার একটা এখানে এসে পুরিয়ে দিয়ে যায় হ্যাঁ পুরিয়ে দিয়ে যায় এবার যে সার্টিফিকেটটা এটা পঞ্চায়েত থেকে যেটা পাওয়া যায় এটাই কি নাম তোমার আমার নাম সঞ্জয় মলয় দে রিপোর্ট টাইমস বাংলা